নমস্কার। আমার বাংলা সংবাদে আমি বৈশালী দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, শিলচর কেন্দ্রে দীপায়নকে প্রকাশ্য সমর্থন অটো সংস্থার, জয়ী হবে বলে দাবি পূরণের আশ্বাস। সুনাইয়ের নির্দল ফ্যাক্টর নয়, শিলকুড়িতে নির্বাচনী সভায় শক্তি প্রদর্শন আমিনুলের। নির্বাচনে প্রচারে পাল তুলতে দীপায়নের পদযাত্রা মিছিল, ধর্মীয় স্থানে আশিস কামনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরের বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তীকে সমর্থন করার কথা ঘোষণা করেছে ওল কাছাড় অটোরিকশা কোঅর্ডিনেশন কমিটি। শনিবার স্থানীয় বিপিনচন্দ্র পাল সভাস্থলে তারা জানায়, দীপায়ন চক্রবর্তী অটো সংস্থার পরিবারের লোক, তাই ভাইও অটো চালক। আমরা যদি সবের ঘরের সবের ভোট প্রত্যেকবার, কেউ কংগ্রেসে, কেউ বিজেপি রে, কেউ সিপিএম রে দিছি, তো এবার আমরা আমরার ভোটটা অ্যাটলিস্ট আমরা দিয়া, আমরা নাই করে 20-30 হাজার ভোট আমরা আছে। আজকে আমরা এখান থেকে এই মঞ্চ থেকে এখানে সাংবাদিক বাইবা আছে, সব অটো বাইরা আসো, সবে যে যার ঘরে যারা আজকে অনুপস্থিত আছে তারাও কইবা যে একবার আমরা প্রমাণ করে দিই, দীপায়ন জিতা মানে প্রমাণ হওয়া আমরা একাত্তর হাজার ভোট দেওয়া, দীপায়ন জিতা মানে কি আমরা একাত্তর হাজার ভোট দেওয়া নানি। এদিন সকাল 7টা থেকে কাছাড়ের বিভিন্ন অঞ্চল সহ শিলচরের অটো চালক ও অটো মালিকরা সার্কিট হাউস রোডের বিপিনচন্দ্র সভাস্থলে জমায়েত হন। এদিনের সভায় মুখ্য অতিথি ছিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায় এবং বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তী। কোঅর্ডিনেশন কমিটির 4টি অটো সংস্থার কর্মকর্তারা তাদের সমস্যাগুলো সাংসদ এবং শিলচরের প্রার্থীর সামনে তুলে ধরেন। সভায় সংস্থার পক্ষে বিস্তারিত তুলে ধরেন বিকাশ ভট্টাচার্য। প্রত্যেক গুয়াহাটি 20 কিলোমিটার, গ্রেটার গুয়াহাটি আস্তা আসাম 16 কিলোমিটার রেডি আছে চলে, একমাত্র আমরা শিলচর, করিমগঞ্জ হাইলাকান্দি 16 কিলোমিটার, আমরা গাড়ি শিলচরও এই অপদার্থ ট্রান্সপোর্ট মিনিস্টারের লেগিয়া। আমরা মেইন সমস্যা হলো ট্রাফিক সমস্যা, অযথা ট্রাফিকে এখানে নথি দেখার নামে অটো ব্রেক করায় প্যাসেঞ্জার নামিয়া জায়গা কোন ভাগা জায়গা আমরা বাড়াওরা পাই না, পাইনি এখানে, যাতে ট্রাফিকে এইসব অঞ্চলে যাতে নথি দেখা আমরা অ্যাটলি কমার্শিয়াল গাড়ির নথি দেখা বন্ধ করে, এই যে 16 কিলোমিটার 10 কিলোমিটার করতে তখন দেখা গেছিল তারা একটা ভুল সিদ্ধান্ত, 16 কিলোমিটার আমরা গাড়ি চালাইতাম, সোনারী গাড়ি হোক, উদারপাড়ার গাড়ি হোক, শালচাপড়ার গাড়ি হোক, 16 কিলোমিটার শিলচর টাউনটা রেডিয়াস কাভার হইতো, তারা যে সময় প্রথম শিলচরের পারমিট বন্ধ করছে তারা কিন্তু এটা প্রথম করছে না, কিন্তু গত আজকে 5 বছর ধরিয়া আমরা এই 4-5 ছেলে যা আমায় বিকালে যাইতে সময় ট্রাফিক রে দিয়া যায় গিয়া বিচার কথা নেই, আমরা ট্রাফিকে দূষণ করি না, তারা পরিশ্রম করে সারাদিন আমরা ডাঙ্গা মারি হইল, আমরা আমরা দাবি হইল এই 4-5 পারমিটটা আমরা শিলচরের ছেলেরা যাতে পাইলে মাননীয় সাংসদ মহাশয়ের কাছে আমরা অনুরোধ এটা তাই করিয়া দিতা। চণ্ডীচরণ রোড 6 ফুট রাস্তা দিয়া আমরা ডবল হয়ে এদিকে যাইতেও পারবায় আইতেও পারবায়, হসপিটাল রোড হইল 40 ফুট রাস্তা, ওই দিয়ে সুজা আর যেতে পারবে আইতে পারবে দেখতে পারবে না, এটা এটা তাই যাতে আমাদের সুবিধা করিয়া দেন, কারণ বিগত আমরা অটল জন্মলগ্ন থেকে 71 ইংরেজি থেকে আমরা এইদিকেই সুজা আইয়া দিয়া, ইভেন 90% যাত্রীর অনুরোধ আমরা রেকর্ড তোমরা কেন দাবি জানাও না। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে শিলচরের সাংসদ রাজদীপ রায় প্রতিশ্রুতি দেন, যদি অটো চালকরা এবারের ভোটে বিজেপিকে সমর্থন করেন এবং দীপায়ন জয়ী হয়ে যান তাহলে আগামীতে তাদের সমস্যা মিটিয়ে দেবেন। পরে দীপায়ন বক্তব্য রাখতে গিয়ে বলেন, যদি তিনি শিলচরের বিধায়ক নির্বাচিত হন তাহলে অটো চালকদের সব সমস্যা মিটিয়ে দেবেন। দীপায়ন আরো বলেন, এবারও অসমে বিজেপি সরকার হবে, তিনি বিধানসভায় গেলে শিলচর পূর্ব থেকে শিলচর পুর নিগমে পরিবর্তন করবেন, এতে বেড়ে যাবে শিলচর শহরের পরিসর এবং বহু গ্রাম অঞ্চলের অন্তর্গত হবে, এপে অটো চালকদের সুবিধা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। আমার জন্য আগামী দিনে আপনাদের কারো মাথা নিচু হবে না, আপনারা যদি বিধায়ক বানিয়ে দেন তাহলে আপনাদেরকে বলতে হবে না যে দীপায়নকে বিধায়ক বানিয়েছিলাম আর এখন দীপায়ন যা কিছু তা করছে, সেটা বলার সুযোগ আপনাদেরকে দেবে না, আপনাদের সকলকে সম্মান করে দীপায়ন চক্রবর্তী চলবে। বন্ধুগণ, আগামী 10-12 দিন শুধু দীপায়নের জন্য কাজ করেন,
এখানে যারা উপস্থিত রয়েছেন আপনারা সবাই নিজেকে যদি দীপায়ন ভাবতে পারেন তাহলে আমি মনে করি আমার দলকে আমি 60,000 ভোটে জিতবো যে কথা দিয়েছিলাম আপনারা যদি সবাই দীপায়ন মনে করেন তাহলে 70,000 ভোটে শিলচর সিট আমরা জিতবো বলে আমি অন্তত পক্ষ আশা দিলাম পাঁচ বছর আমি আপনাদের সম্মুখে কাজ করে যাব বিধায়ক হওয়ার সাথে সাথে আপনারা দীপায়নকে বলবেন দীপায়ন এই কাজ করতে হবে দীপায়ন আপনাদের আদেশ মেনে সেই কাজগুলো করবে তো বিভিন্ন পরিকল্পনা ইতিমধ্যে রয়েছে পানীয় জলের ব্যবস্থা আমাদের পুরো করতে পারিনি প্রত্যেক বাড়িতে যাতে পানীয় জলের ব্যবস্থা হয় নিউ শিলচর এরিয়াতে বিশেষ করে পানীয় জলের সমস্যা রয়েছে বিভিন্ন জিপিতে পানীয় জলের সমস্যা রয়েছে সেটা আপনারা নির্ধারণ করে দেবেন যে কতদিনের ভেতরে সেই কাজ করতে হবে বিধায়ককে আপনারা প্রেশার করবেন যে এতদিনের ভেতরে সেই কাজ আপনাকে করতে হবে আর আপনাদের এই কথা নিয়ে আমি সরকারে যাব আর সরকারে গিয়ে আর সঠিক সময়ে সেই কাজগুলো যাতে হয় তার দিকে আমার নজর থাকবে শুনাইয়ে বিজেপি প্রার্থীর কাছে নির্দল প্রার্থী কোনো ফ্যাক্টর নয় তা প্রমাণ করতে পশ্চিম সুনাইর শিলকুড়ি ক্যাম্পের মার্কেট শেডে শনিবার বিকেলে মানুষের উপচে পড়া ভিড়ে নির্বাচনী সভায় শক্তি প্রদর্শন করলেন বিজেপি প্রার্থী আমিনুল হক লস্কর গত বৃহস্পতিবার সন্ধ্যায় একই স্থানে নির্বাচনী সভা করেছিলেন বিজেপির টিকিট ছুট নির্দল প্রার্থী আশিস হালদার এদিন দলীয় প্রার্থী আমিনুল হক লস্করের নির্বাচনী পালে হাওয়া তুলতে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তিনি জানান 550 বছর ধরে চলে আসা রাম মন্দির বিবাদের নিষ্পত্তি করেছে বিজেপি আর এই বিবাদ নিষ্পত্তি করতে কোনো দাঙ্গাও হয়নি এই রাম মন্দির নির্মাণে অর্থদান করে পাশে দাঁড়িয়েছেন আমিনুল হক লস্কর কংগ্রেস ডেমি ক্যান্ডিডেট হিসেবে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছে অপ্রচারের কান না দিয়ে বিজেপি প্রার্থী আমিনুল হক লস্করকে ভোট দিতে আহ্বান জানান মন্ত্রী সভায় আমিনুল হক লস্কর তার বক্তব্যে বলেন পশ্চিম সুনাইর উন্নয়নে তিনি কাজ করেছেন এর আগে কংগ্রেস এই অঞ্চলের উন্নয়নে কখনো গুরুত্ব দেয়নি কত 70 বছরে যতটুকু কাজ হয়নি তার 5 বছরের মেয়াদে এর চেয়ে বহু বেশি কাজ হয়েছে বলে দাবি করেন তিনি মিহিরকান্তি দাসের পৌরোহিত্য অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন ঝাড়খণ্ডের বিধায়ক রামকুমার পালা পশ্চিম সুনাই মণ্ডল সভাপতি প্রদীপ দাস রামেশ্বর শর্মা বিশ্বরঞ্জন দাস প্রমুখ রয়েছে মাত্র আর হাত গোনা কয়েকটি দিন তারপর আসবে সেই মহেন্দ্রক্ষণ ইতিমধ্যেই সবকটি রাজনৈতিক দল সহ নির্দল প্রার্থীরা নিজেদের নির্বাচনী হাওয়ায় পাল তুলে দিতে বিভিন্ন জায়গায় জনসভা আয়োজন করে চলেছে এতে বাদ যায়নি শাসক দল বিজেপিও শনিবার শিলচর বিধানসভা সমষ্টির ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দীপায়ন চক্রবর্তীকে সাথে নিয়ে পদযাত্রা করে এক বিশাল মিছিল বের করেন দলীয় কর্মী সহ তার সমর্থকরা এদিন তারাপুর স্থিত তার দলীয় নির্বাচনীয় কার্যালয় থেকে এই মিছিল শুরু করে তারাপুর সেকেন্ড গেট অবধি পরিক্রমা করে সেখানে এক কালী মন্দিরে প্রণাম করে মায়ের আশীর্বাদ কামনা করেন তিনি পথের পাশে ক্ষুদ্র ব্যবসায়ীদের গামোছা পরিয়ে সম্মান জানান তিনি পাশাপাশি আপামর জনসাধারণের কাছে তাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান আপনারা সবাই দীপায়ন চক্রবর্তী হয়ে যাবেন একজন প্রার্থী হয়ে যাবেন প্রার্থীর পক্ষে সকল ঘরে যাওয়া সম্ভব হচ্ছে না যাই জন্য যার জন্য আপনাদেরকে দল সংগঠন বানিয়ে দিয়েছে আর আমি আপনাদেরকে গার্জিয়ান মানছি আপনারা সংগঠন আপনারা গার্জিয়ান আপনারা আমার গার্জিয়ানশিপ করে প্রত্যেক করে দিয়ে আপনারা ভোটের জন্য ভোট ভিক্ষা করবেন আর আগামী দিনে আপনাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের বিপুল ভোটে জয় হবে এ আশা রেখে আপনাদেরকে আবার আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করলাম এই মুহূর্তে আমাকে অন্য মিটিংয়ে চলে যেতে হচ্ছে তার জন্য কার্যকর্তা বন্ধুদের প্রতি আমার আবেদন আপনারা সুন্দর করে সুস্থ করে আর সব কাজগুলোকে এগিয়ে নেবেন ধন্যবাদ পিএসএফ এর ছোড়া গুলিতে নিহত হলো এক বাংলাদেশি তস্কর
ঘটনাটি ঘটেছে গতকাল রাত প্রায় আড়াইটা নাগাদ উত্তর ত্রিপুরার ইয়াকুবনগরে। এতে সীমান্ত সুরক্ষা বাহিনীর ছোড়া গুলিতে নিহত হয় এক বাংলাদেশী যুবক, তার নাম বাপ্পা মিয়া, বাড়ি জুড়ি উপজেলার বাটুলি গ্রামে। আজ তার মৃতদেহ সন্ধে নিয়েছে সে দেশের পুলিশ। জানা গেছে উক্ত রাতে বাংলাদেশের একদল চর সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে উত্তর ত্রিপুরার ধর্মনগরের কদমতলা থানাধীন ইয়াকুবনগরে প্রবেশ করে ভারতীয় জনগণের বাড়ি থেকে গরু চুরির প্রচেষ্টা করে। পরে স্থানীয়দের হাল্লা চিৎকারে বাংলাদেশি চুরেরা পালিয়ে যাবার পথে তাদের লক্ষ্য করে গুলি চালায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। এতে প্রাণ হারায় এক তস্কর। এদিকে আজ সকালে সীমান্তের পিলারের কাছে চুরের মৃতদেহ উদ্ধার হয়। এ কাণ্ডে স্থানীয় জনমনে চাঞ্চল্য বিরাজ করছে। ভোরবেলা প্রায় চারটা সোয়া চারটার দিকে আমাদের কাছে একটা বিএসএফ কোম্পানি কমান্ডার সাহেব ফোন করেছিল, বললে যে এখানে কিছু বাংলাদেশি লোক কাটা তার কেটে দিয়েছে এবং গরু স্মাগলিং এর জন্য চেষ্টা করছিল। তো বিএসএফ এর অন ডিউটি যারা ছিল তারা তৎক্ষণাৎ স্পটে গেছে। তো কিন্তু ওই পরিমাণে ওরা ওই দিক থেকে এসেছিল এবং বিএসএফ এর উপরে একজন বিএসএফ কলিগ ওরা ইনজুর করেছে। বিএসএফ এর উপরে উল্টা তারা হামলা করতে চেষ্টা করেছিল। বিএসএফ রাইট অফ প্রাইভেট ডিফেন্স তখন একজন লোককে ওই পিএজি গান, যেটা পাম্প অ্যাকশন গান, পিএজি গান যেটা নন লেথাল গান, ওই গান দিয়ে ফায়ার করেছে। তো এত বেশি ক্লোজ রেঞ্জে বিএসএফ কাছে এসে পড়েছিল ও এবং কাটাতার কেটে দিয়েছে বাংলাদেশ সাইডে। তো ওই গান ইঞ্জুরিতে সে আপাতত সে মারা যাওয়ার মতোই হওয়ার আমরা বডি এখন শিফট করছি। আর এটা দূরত্ব মাত্র বাংলাদেশ থেকে 110 মিটার ইন্ডিয়ার দিকে, আর আমাদের পিএস থেকে 10 কিলোমিটার সাউথ ওয়েস্টে। আর এখানে বিওপি পিলার যেটা আছে বিএসএফ এর, সেটা হলো 1822 1822 থেকে 1824-এর মাঝখানে এই ঘটনা। বিএসএফ ক্যাম্প থেকে 400-500 মিটার দূরে। সুরম্য ছন্দবাসর ও ছন্দনিকেতন আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ প্রয়াসে আগামী রবিবার অর্থাৎ 21 মার্চ স্থানীয় শিলচর সঙ্গীত বিদ্যালয়ে প্রেক্ষাগৃহে সন্ধ্যা 6 ঘটিকায় সপ্তম বিশ্ব কবিতা দিবস উদযাপন কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। এতে রয়েছে কবি সম্মেলন ও সম্ভর্তনা জ্ঞাপন সহ সংস্থার শিল্পীদের একক আবৃত্তি পরিবেশন ও বৃন্দ আবৃত্তি, যার রচনা ও পরিচালনায় রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা বাচিক শিল্পী দেবাঞ্জন মুখোপাধ্যায়। অনুষ্ঠানে বাড়তি পাওনা হিসেবে থাকছে নৃত্যায়ন নৃত্য সংস্থার গণেশ বন্দনা। এতে পরিচালনায় রয়েছেন বিশিষ্ট নৃত্যশিল্পী তথা নৃত্য প্রশিক্ষক চন্দন মজুমদার। উল্লেখ্য, এদিন ছন্দনিকেতন ফেসবুক পেজ থেকে সকাল 10:30 ঘটিকা থেকে দুপুর 1টা অবধি অনলাইনেও অনুষ্ঠান সম্প্রচারিত হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। ধলাই বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর পক্ষে জোরদার প্রচার অভিযানে নেমেছে বিজেপির পালংঘাট মণ্ডল এসসি মোর্চা। এ উপলক্ষে শনিবার এসসি মোর্চার উদ্যোগে গঙ্গানগর জিপির রায়বস্তিতে ও দিদারখুশ জিপির হরিণাবস্তিতে 2টি সভা অনুষ্ঠিত হয়। মণ্ডল সভাপতি শঙ্কু রায়ের পৌরোহিত্য অনুষ্ঠান সভায় পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান প্রত্যেক বক্তারাই। পরে বক্তব্য রাখতে গিয়ে মণ্ডল সভাপতি শঙ্কু রায় সহ অন্যান্যরা বলেন, আজকে আমরা এসসি মোর্চার সভাপতি সেন্ট্রাল থেকে আজকে আমরা ডিস্ট্রিক্ট হয়েছি শুক্রবার রাতে এআইইউডিএফ এর এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে সুনাই আসনের মনোনীত প্রার্থী করিমউদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু বলেন, রাজ্যের জনগণ এবার পরিবর্তন চাইছেন। রাজ্যের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ বিজেপি সরকার সাম্প্রদায়িকতার রাজনীতি করছে, তাই এবার মহাজোট সরকার গঠন হবে বলে আশা ব্যক্ত করেন। আমরা জানতে চাই আমরা অপরাধ কি, দ্রব্যমূল্যের কথা, ডেভেলপমেন্ট নিয়ে রাজনীতি করুন, আমাদের আপত্তি নেই। আজকে যখন তিনি বলেন আগামীতে আবার যখন সরকার হবে
মুসলমানদের ভোটাধিকার খর্ব করব। তিনি যখন বলেন আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে বলেন, আমাদের মা বোনরা যন্ত্র বলেন, তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত, তার বিরুদ্ধে ধিক্ষার জানানো উচিত, তার বিরুদ্ধে শক্ত রাজনৈতিক গঠবন্ধন করার প্রয়োজন। তাই আমাদের দলের সুপ্রিম আপনাদের প্রিয় নেতা হযরত মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব আসামের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, তাই যে কোনো জনসাধারণের গণতান্ত্রিক অধিকার রয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। শনিবার এক সাংবাদিকের মুখোমুখি হয়ে ঠিক এমনই অভিমত ব্যক্ত করলেন সুনাই বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী এনামুল হক লস্কর। তিনি বলেন এবছরই তার শেষ নির্বাচন, যদি আসন্ন নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হন তবে সর্বপ্রথমে সুনাই থেকে শিলচর আসার জন্য মেডিকেল কলেজ সংলগ্ন যে সড়ক রয়েছে তা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অবৈধভাবে বন্ধ করে দিয়েছিল, তা পুনরায় খুলে দেবেন। দ্বিতীয়ত, পূর্ব সুনাইয়ে একটি কলেজ সহ পশ্চিম সুনাইয়ে একটি মহিলা কলেজ করার পরিকল্পনা রয়েছে তার। তাছাড়া সোনাবাড়িঘাটে ডেভেলপমেন্ট ব্লক সহ হাতিকাল জিপি এলাকায় নদী ভাঙ্গনে যে বিরাট সমস্যার মুখোমুখি হতে হয় জনসাধারণের, তা সমাধান করার আশ্বাস দেন। আমি নির্দল প্রার্থী, আমার কি তা গণতন্ত্র অধিকার নাই নি ইলেকশন খেলার? সবার অধিকার আছে এই দেশ, ভারতবর্ষের একটা গণতান্ত্রিক দেশ, এখানে সবের ইলেকশন খেলার অধিকার আছে। তারপরে দেখেন তারা ক্যান্ডিডেটরা তারা নিজে 5 বছর কিতা করবা, কি কি উন্নতি করবা, কি কি প্রতিশ্রুতি দিবা মিটিং ও জনসাধারণ ওটা কইতা, ইটা না কইয়া তারা আমারে লইয়া লাগছে। আমি কিটা আসতে আমার এটা ইলেকশন, আমি সোনাইবাসী, সোনাইয়ের জন্য কয়েকটা স্মৃতি রেখে যেতে, যেমন সোনাই পূর্ব সোনাইতে কলেজ নাই, আমি একটা বড় কলেজ তৈরি করতে চাই। পশ্চিম সোনাই একটা গার্লস কলেজ তৈরি করতে চাই। সোনাই সোনাবাড়িঘাটে একটা ডেভেলপমেন্ট ব্লক করতে চাই। তাছাড়া আমার আরও একটা প্রকল্প আছে, সবচেয়ে বেশি দুর্ভোগ হয় মানুষের হাতিকাল ডিপির নদী বাংলা, আমি এই পরিকল্পনা হাতে নেব। আর এই যে মেডিকেল কলেজ অবৈধভাবে যে গেটটি বন্ধ করে দিয়েছে, যার জন্য সোনাই দলাই লক্ষ্মীপুর মানুষের অতি সমস্যা হচ্ছে, আমি এই গেট খুলবই খুলবো আপনাদের কথা দিচ্ছি। বিজেপি সরকারের আমলে প্রত্যেক জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের সমান উন্নয়ন হয়েছে, তাই উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সুনাইয়ে বিজেপি দলকে সমর্থন করুন। শুক্রবার সোনাবাড়িঘাট বাজারে এক নির্বাচনী জনসভায় মন্তব্য করলেন বিজেপি দলের মনোনীত প্রার্থী আমিনুল হক লস্কর। তিনি বলেন গত 5 বছরের সুনাই সমষ্টির প্রতিটি ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে, যা বিগত সরকারের আমলে কিছুই হয়নি। তিনি আরও যোগ করে বলেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ও এআইইউডিএফ এর কর্মীরা নানাভাবে বিভাজন তৈরি করে ফুট আদায় করার চেষ্টা চালাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন। আমার তো এই আশা আছে, যদি গত 2016 যদি 6,000 ভোট পেয়েছি, 2019 লোকসভা নির্বাচনে 15,000 ভোট পেয়েছি, রাজদীপ রায় সুনাই সমষ্টিতে সংখ্যালঘু ভোট 15,000 পেয়েছেন, আর 2021 আমার সময়টা 30,000 হবে না, 30,000 50,000 কত হয়েছে, 80,000 গণক যদি জানেন না একটা ক্যালকুলেটার নিয়ে দেন, 80,000 হবে। আর সব কিছু গণে ইউটিউব এর ভোট 40,000 উপরে যায় না, আমার গণায় যায় না, কারণ সংখ্যালঘুরা একমাত্র বিজেপি ইউটিউব কে ভোট দিবে, একটা হিন্দু ভোট ইউটিউব এর দিকে ভুলে পড়বে না। আর সংখ্যালঘু ভোট কাস্ট হবে 80,000, 80,000 মধ্যে ইন্ডিপেন্ডেন্ট নটা সব মিলিয়ে 5,000 জায়গা কত থাকলো, হ্যাঁ 75,000। বাইক না মামার দাবি নাইনি, মামা যদি 10,000।
ভোটদান যেমন আমার অধিকার তেমনি আমার কর্তব্য। এই বিষয়কে মাথায় রেখে এক অভিনব উদ্যোগ নিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বর্জালেঙ্গা শাখা। এদিন সংস্থার কর্মকর্তারা আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ভোটার জাগরণ অভিযানে নেমে বর্জালেঙ্গা উপরটিল্লা সহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে দেওয়াল পোস্টারিং ও প্রচারপত্র বিতরণ করেন। প্রায় 1000 পরিবারের কাছে ভোটদানের মহত্ব সম্পর্কে বার্তা পৌঁছান তারা। কদমতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল কাপড়ের গুদাম। গতকাল রাতে এই অগ্নিকাণ্ড ঘটে উত্তর ত্রিপুরার কদমতলায়। এতে প্রায় 25-30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হবার খবর জানা গেছে। গত রাত আনুমানিক 12:30 নাগাদ বাজারের শ্রীমা টেক্সটাইলসের কাপড়ের দোকানের গুদাম সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। এতে বরাক জোরে রক্ষা পায় গোটা বাজার এলাকা। এ কাণ্ডে এলাকাবাসীর অভিযোগ, ঘটনার সময় বাজার প্রহরী তৎপর থাকলে হয়তো এই অগ্নিকাণ্ডের ভয়াবহতা বহুলাংশে কম করা যেত। পরপর এর আগেও একটা দুর্ঘটনা ঘটল, গত এই যে বাজারে একটা বিস্কুট বেকারি পুরা জ্বলিয়ে তো লাখ টাকা নষ্ট হয়েগুলো, আজকে তো এত বড় একটা গোডাউন কুলিয়াস শেষ হয়েগুলো, আজকে বাজারের যে পাড়া যেটা আছে পাড়াটাও কীভাবে চলে না চলে এটাও আমরা বুঝতাম পারতেছি না। বাজারের পাড়াদার আমরা অনেক সময় বাইরের থেকে আই, কিন্তু পাড়া তো পাড়া যারা আছে যারা পাড়া যায় তারাও তো আমরা দেখতে পাই না, গীতা ব্যাপার কিছু বুঝতে পারতেছি না। এটা আশা করি এইভাবে নিশ্চয়ই যদি পাড়াদার থাকতো বা আমাদের প্রশাসন দপ্তর আছে, প্রশাসন তো আছেই, লোকে পাড়াদার থাকলে তারা তো মোটামুটি আজকে এই ঘটনা এইখানে না ঘটিয়া আজকে যদি মেইন বাজারে, আজকে আগে ঘটনা একটা সাইটে ঘটছে, আজকের এই ঘটনা একটা সাইটে ঘটছে, এই ঘটনা যদি মেইন বাজারে ঘটতো তাহলে তো আমাদের মতো যারা ছোট দোকানদার বা বিভিন্ন ব্যবসায়ী যারা আছে বিভিন্ন প্রবলেম হইতে পারতো। এটা তো বাজার সেক্রেটারি প্রেসিডেন্ট বাজার ক্যাশিয়ার বাজার কর্তৃপক্ষ যারা আছে সবাই ফরাদার পরিচালনা করে না, এটা তো বাজার কর্তৃপক্ষ যারা আছে তারাই পরিচালনা করে। মাসিক কত টাকা? এটা তো আমাদের কাছ থেকে ছোট বড় মিলিয়ে মনে করেন কেউ 50 টাকা আছে, কেউ 80 টাকা আছে, কেউ 100 টাকা আছে, এরকম আমরা আগে আমরা মাসিক মানে ফরাদারের বেতন দিতাম। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচর কেন্দ্রে দীপায়নকে প্রকাশ্য সমর্থন অটো সংস্থার, জয়ী হবে বলে দাবি পূরণের আশ্বাস। সুনাইয়ের নির্দল ফ্যাক্টর নয়, শিলকুড়িতে নির্বাচনী সভায় শক্তি প্রদর্শন আবিনুরের। নির্বাচনে প্রচারে পাল তুলতে দীপায়নের পদযাত্রা মিছিল, ধর্মীয় স্থানে আশিস কামনা। এখনকার মতো আমার বাংলার সংবাদ এ পর্যন্তই, নমস্কার।